আমরা সেই বাড়িটার দিকে যাচ্ছি। এই বাড়ির ভিতরে ঢুকতেই এত বড় জঙ্গল, ঘন জঙ্গল দেখুন এই সাইডে কিভাবে কিভাবে ভয়ঙ্কর রাস্তা বানিয়ে রেখেছে, সুড়ঙ্গ পথ। এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে যাওয়াই যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি এই জায়গাটা। বাবা কত বড় মনে হচ্ছে কোন এই জায়গাটা যেন গুপ্ত ধনের জায়গা, এমন মানে সাইডে তো দেখ দেখুন বন্ধুরা এই কেমন জায়গা। জায়গাটা খুব ভয়াবহ জায়গা বাবা, এখানে এখানে আসলে এটা খুব ভয়ানক জায়গা, এখানে উঠার মতো কোনো জায়গা নেই। দেখো বাবা, আসলে এই জায়গাটা খুব ভয়ানক জায়গা। এই শ্মশানটা আসলে এই জায়গা শ্মশানের জায়গায় বাড়ি, আসলে এই জায়গা কেন লোকজন থাকে না আমরা সেটা বুঝতে পারছি। দেখুন কি অবস্থা বন্ধুরা, আপনারা দেখতেই তো পাচ্ছেন। আসলে জায়গাটা কত বড় ভয়ানক জায়গা দেখি আবার নিচে উত্তাপ। জায়গাটা কি কি পরিস্থিতি নামো নামো জঙ্গল, রাস্তাটাও কি ভয়াবহ রাস্তা। এই জায়গা দিনে লোক থাকে না, লোক থাকে না বন্ধুরা। কোন ধরনের দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি, প্লিজ ভাই। বন্ধুরা আমরা আজ এমন একটা জায়গায় এসেছি, মানে আপনাদের মানে মুখে বলাটা ভুল হবে, আজকে আমরা আপনাকে দেখাতে এসেছি এমন একটা জায়গা, যে জায়গায় এই জায়গা শুনেছি যে রাতের অন্ধকারে আবার দিনে মানে কোনো লোক এই জঙ্গলে ঢুকতে পারে না। কেন পারে না, এই জায়গাটা আজ থেকে প্রায় 30-25 বছর আগে এই জায়গায় একটা ঘর ছিল। অন্য জায়গার লোকজন এসে এই জায়গায় একটা বসত করার জন্য ঘর তৈরি করেছিল। তো এই ঘরে মানে কিছুদিন যাবৎ থাকার পরে হঠাৎ করে ওই ঘর থেকে মানে গুনগুন কান্নার কিসের আওয়াজ আসে, আবার শোনা যায় যে বিভিন্ন ধরনের নুপুরের আওয়াজ, ঝুনঝুনির আওয়াজ, তারপরে আবার ঘোড়ার ডাক, এইগুলো শোনা যায়। যে এইগুলো আওয়াজ কিসের, তো একদিন ওরা মানে জেগে থেকে ওইগুলো দেখার জন্য তো ওরা রাত জেগে ওই জায়গা বসে আছে, তো দেখতে পারে যে হট করে যে ওই জায়গাটা কি জানি একটা ঝাপসা আলো দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে। তো যখন দৌড়াদৌড়ি করতেছে ওরা দেখে ওদের মনের ভিতরে একটা ভয় এসে গেছে। তার পরবর্তীতে
ওরা বড় বড় তান্ত্রিক নিয়ে আসলো ওই জায়গা। তো বন্ধুরা, ওরা যখন রাত জেগে ওই জিনিসটা দেখতে পারলো, মানে দেখার পরপরই ওরা বড় বড় তান্ত্রিকের কাছে ফোন করে, মানে বিভিন্ন এলাকার লোকের মুখের কথা শুনে ওরা বড় বড় তান্ত্রিকের কাছে গেল। যাওয়ার পরে তান্ত্রিক আসলো, আসার পরে ওই ঘরটাতে কি একটা বন্দি দিল। বন্দি দেওয়ার পরে বেশ কিছুদিন ওই ধরনের আওয়াজ আর শোনা যায় না। তার পরবর্তীতে হঠাৎ করে আবার কিছুদিন পরে ওই আওয়াজগুলো শোনা যায়। তো ওই জায়গার লোকজনে প্রত্যেক দিন কম বেশি ওদের কথা শোনার পর থেকে রাত জেগে জেগে ওই আওয়াজটা শোনার জন্য জেগে থাকে, ওই আশেপাশের যেসব মহল্লায় লোকজন আছে। তো হঠাৎ করে শোনা যায় ওই এলাকার একটা বাচ্চাকে ওই জায়গায় রাত্রিবেলা মেরে থিয়ে গেছে। তো ওই বাচ্চাটার কোনো সংবাদই পাওয়া যায়নি। তারপর থেকে ওই বাচ্চাটা নিখোঁজ হওয়ার পর থেকে তারপরে মহল্লার লোকজনে এটা মানে বিশাল একটা তাণ্ডব সৃষ্টি করে ফেলায় যে কি হয়ে গেল। তারপরে খুঁজতে খুঁজতে দেখে সেই বাড়িটার একটা সাইডে সেই বাচ্চাটার মরা দেহ। তারপর কি হলো, তারপর ওই দাফন কাফন করে ওই বাচ্চাটাকে নিয়ে ওই জায়গায় রেখে দাফনের পরপরই লোকজন বেরোয় গেল। তো তারপর থেকে সব সময় ওই জায়গা মানে যেরকম দেখা যেত আগে, মানে বোঝা যেত কম শোনা যেত, তার পরবর্তীতে বোঝা গেল যে ওই জায়গা ভয়ানক কিছু পেতাত্মা ঘোরাঘুরি করে। আর ওই আওয়াজগুলো সাধারণত ধানায় বানায় আওয়াজ না, ওই ঘোড়া চলাচল করে কাটা ঘোড়া, ওইগুলোর ইসে ওই মহল্লার লোকজন একসময় ওই এলাকা ত্যাগ করে অন্য জায়গায় বসত করে। তো বন্ধুরা, আমি মোহাম্মদ রিপন হোসেন, আমার সাথে আছে আমার ভাইপো মুস্তাকিন, আমার সাইডে আছে আমার ছোট ভাই সিফাত। তো আজকের এই ব্ল্যাক নাইট চ্যানেলের আমাদের এই যেগুলো কর্মী আজকের এই ভয়াবহ অবস্থায়, ভয়ঙ্কর জায়গায়, এই গভীর রাত্রে ভাই আপনাদের দেখানোর জন্য যে বিষয়টা কি থাকি সত্তা সেটা যাচাই বাছাই করার জন্য আজকের আমরা এই জায়গায় এসেছি। চলো উস্তাদ, আমার গা ভার এসেছে। এখানে আসে উস্তাদ কেমন গা টা ভার ভার লাগতেছে? ভয় তো লাগবে, কারণ এটা তো ভয়েরই জায়গা। এই জায়গায় একটু গা টা হালকা পাতলা ভার হবে। তো এই উস্তাদের পরে ভরসা রাখো, তোমরা এই উস্তাদের পরে ভরসা রাখো, ঠিক আছে? সবাই থাকো, তোমাদের কোনো ক্ষতি হবে না এই উস্তাদ থাকাকালীন। এই জায়গাটা খুব ভয়ানক জায়গা। এই জায়গাটা প্রথমেই তো তোদের বলেছি যে এই জায়গাটা আসলেই এটার ঘটনাটা আসলেই সত্য। এই তান্ত্রিক বাবা এসেই এখনই বুঝতে পারলো যে এই বিষয়টা কি আসলেই সত্য। তো তোদের ভয়ের কোনো কারণ নেই, এই তান্ত্রিক বাবা এখনো আছে, তোদের ভয়ের কোনো কারণ নেই। চল এই সাইডে যাই, ওই সাইডে এখন আমি দেখতে পাচ্ছি ওই করলে সমস্যা আছে। তো চল এই সাইডে একটু হালকা করে ঘুরে যাই, তোদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোরা ভয় ভয় পাবি না, তোরা যত দেখ কোন জায়গাটা কি আছে আমি বলে দিচ্ছি। তোদের কোনো ভয়ের কোনো কারণ নেই। শোন, এই জায়গাটা আমি জানি, আমি শুনে তারপরে এই জায়গা তোদের নিয়ে এই জায়গাটা দেখার জন্য আইছি। জায়গাটা খুব ভয়ের কোনো কারণ নেই, একটুখানি দাঁড়া আমি দেখতেছি। বল, তুই আমার আশেপাশে আছিস, তোর নাম কি বল? বলবি না তাই বলছি, বলবি না? দেখবি আমি তোর কি করতে পারি, দেখবি? দেখ তুই।
বল তোর নাম বল, তুই আমার আশেপাশে আছিস বল। এ আমার পানিটা দে তো, পানিটা দে। তুই কেন, তুই কেন অসহায় এই লোকদের উপরে এত অত্যাচার করতেছিস বল? শুনেছি অনেক তান্ত্রিক। তোরা চুপ কর, আমি 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 শুনতে পাচ্ছি, ও আমার সামনে কাঁদছে, ও আমার কাছে আমার কাছে মাথা নত করতেছে, ওর কান্না আমি শুনতে পাচ্ছি। তোরা নিশ্চয় মেরে থাক, ওর সঙ্গে আমি একটু কথা বলি, বিষয়টা কি এই জায়গার, আমি একটু ওর সঙ্গে একটু বোঝাপড়া করিনি। তোরা একটু ধৈর্য ধর, এখানে দাঁড়া নিরিবিড়ি, তোরা কোনো কথা বলিস নে, আমি ওর সঙ্গে একটু কথা বলে বোঝাপড়া করিনি। তুই কেন এই নিরীহ অসহায় লোকদের প্রতি এত এত অত্যাচার করতেছিস সেটা বল? আমি শুনেছি, আমি শুনেছি অনেক তান্ত্রিক বাবা এখানে ঘুরে গেছে, তুই কারোরে মানে তাদের কোনো মূল্যায়ন করিস নি, তাদের কোনো কথা রাখিস নি, তুই এই জায়গা কেন এই ঘর ঘরটার উপরে এত জুলুম করতেছিস, কেন এই মহল্লার লোকের পরে এত অত্যাচার করতেছিস সেটা বল। আর তোকে আমি একটা কথা বলি, সব তান্ত্রিকের তুই সব তান্ত্রিকের মতো এই রিবন তান্ত্রিককে তুই ওরকম মনে করিস না, তোর মতো পেতাত্তা, তোর মতো পেতাত্তা কত বোতল বন্দি করেছি সেটা আমি নিজেও বলতে পারবো না, হাজার কি হাজার কত বন্দি করেছি আমি। তো তোকে আমি একটা কথা বলি, তুই কেন এই মহল্লার লোকের উপর অত্যাচার করতেছিস আমাকে সেটা বলতে হবে? আর কতদিন ধরে এই জায়গাটা আছিস, আর এই জায়গা ছেড়ে কেন অন্যান্য তান্ত্রিক আসলে তাদের কথায় তুই এখান থেকে চলে যাস না? তোর সেই ঘটনাটা আমাকে আজ বলতে হবে, কিন্তু আমি আজ পুরোটাই প্রস্তুতি নিয়ে আসিনি, তবুও যদি তুই না বলিস আমাকে বাধ্য করিস না, তোর প্রস্তুতি তোর সঙ্গে আমার যেন যুদ্ধ ঘোষণা করতে হয়। তো তোর একটাই কথা বলি, তোর সত্যি কথাটা আমার সামনে বলবি তো মাপ পাবি, তা না হলে আমার সামনে থেকে তোকে কেউ বাঁচাই নিয়ে যেতে পারবে না, তোকে বোতল বন্দি করে কুকাপ শহরে পাঠিয়ে দেব। আমি আমি রিবন তান্ত্রিক, সেই কথাটা তোকে বলে দিলাম, বলে দিলাম, বলে দিলাম। তুই ওই করছিস তো, তোর পরে আমি মজাটা দেখাচ্ছি।